সামনে বাঙালির বড় উৎসব দুর্গা পুজো। দুর্গা পুজোয় ফটোশুটের কাজ কি চলছে মণ্ডপ? নমস্কার, আমি আবেদ চিত্রকর। দুর্গাপূজার মণ্ডপের কাজ বলতে আমরা প্রত্যেক বছর এই একটা দুর্গাপূজার যে ইনকাম আমাদের একটা বড় ধরনের আসে প্রত্যেক বছরে সেটার দিকে তাকিয়ে থাকি। এবছরও আমরা সেরকম তাকিয়ে আছি কোনো দুর্গাপূজার অর্ডার আসার জন্য, কিন্তু প্রথম প্রথম মানুষের মনে এই অভয়াকাণ্ড নিয়ে একটা যে ছিল এদিক থেকে যেন আমাদের কাছে অর্ডার আসেই নি বা সেরকম একটা ব্যাপার। তবে খুব প্লাস পয়েন্ট, আমাদের কলকাতার একজন ভদ্রলোক, আমি তার কাছ থেকে জানতে পারি যে তাদের, তিনি থাকেন চীনে, হংকংয়ে থাকেন, তার একটা অর্ডার তিনি দিয়েছেন, সেখানে উনি থাকেন। ওনাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশন বলে একটা আছে হংকংয়ে, সেখানেই এই দুর্গা উৎসব হবে, তাদের পুজো হবে, তাদের প্যান্ডেলের জন্য একটা অর্ডার পেয়েছি, আমি কাজ করতেছি মণ্ডপসজ্জার কাজ। কী কাজ হচ্ছে এটা? তারা তাদের যে পুজো মণ্ডপের ওয়াল আছে, ওয়ালে তারা করবে পাখাকে ক্রস করে লাগিয়ে তার তলায় একটা করে কুলো দিয়ে পুরো মণ্ডপটাকে সাজাবে, সেরকম করে তারা আমাকে অর্ডারটা দিয়েছে। সেই বিষয়বস্তুটা কী হবে? দুর্গার ফ্যামিলি, দুর্গার মায়ের ছবি থাকবে প্রত্যেকটা কুলোতে, আর প্রত্যেকটা পাখাতে থাকবে, কোনোটায় থাকবে সরস্বতী, কোনোটা থাকবে লক্ষ্মী, কোনোটা থাকবে গণেশ, কোনোটা থাকবে কার্তিক, এইভাবে করে এই কাজটা করতেছি। হ্যাঁ, আমাদের এই অর্ডারটা যে আমরা পেয়েছি 100 পিস, মানে 100 পিস কুলো, 100 পিস সেট, মানে 100 পিস কুলো মানে দুটো করে পাখা, মানে 200 পিস পাখা, মানে সেই এতে আমাদের মোটামুটি অর্ডারটা খুব ভালো টাকার অর্ডার। হ্যাঁ, সত্যি খুশি। আমরা দুর্গাপুজোর দিকে তাকিয়ে থাকি যে তবে বর্তমানে আমাদের তো প্রতিবাদের যে বিষয়টা চলছে অভয়াকাণ্ড নিয়ে, সেক্ষেত্রে আমি গান লিখেছি, বিভিন্ন জায়গায় পথেও নেমেছি, কিন্তু বিষয়টা হলো বাঙালির তো একটা উৎসব, মেন উৎসব এটা শারদ উৎসব, এই উৎসবে আমরা বাঙালিরা সবাই মেতে উঠি। তবুও আমরা, আমার পক্ষ থেকে আমি আবেদন রাখবো, যেমন উৎসবে সবাই মাতবে সেই জন্যে, সেই সঙ্গে সঙ্গে আমাদের যেন অভয়া সঠিক বিচার পায় সেদিকে আমাদের প্রত্যেকের লক্ষ্যনজর থাকা উচিত, এবং এটাই আমার পক্ষ। সারা বছর তো পটচিত্রের কাজ করেন, এখন কী কাজ চলছে? নমস্কার, আমার নাম সাইরা চিত্রকর, বাড়ি পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর ব্লক, হবিচগামার গ্রাম। আমি তো সারা বছরই পটের কাজ করি, আমার এই কাজ করে আমার সংসার চলে। আর এখন এই অর্ডার পেয়েছি পুজো প্যান্ডেলের জন্য, পাখা কুলোর উপরে আমি অর্ডার পেয়েছি, তাই এখন পাখা কুলো রূপে আমি পটচিত্র আঁকছি। এটা হয়েছে আজকের 1 মাস হয়ে গেল। হ্যাঁ, খুব ভালো লাগছে যে আমি একটা প্যান্ডেলের কাজ করছি, মানে খুব খুশি হয়েছি যে আমি করতে পেরেছি। আগে কি জল খাবেন?
একটা টিম আছে যারা এটা করে বেড়ায়।